দার্জিলিং সিরিজের দ্বিতীয় দিনে সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আজকের দিনটাকে শুরু করলাম ওহ অসাধারণ চোখ জুড়িয়ে যাচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এখানে আসা পুরো সার্থক সার্থক একদম এই জিনিস আর জীবনে কোনোদিন দেখতে পাবো না এই যা দেখেছি আর চুমকি আগে ডেকে আনি ও এখনো ওঠেনি প্রচণ্ড ঠান্ডা ও ওঠেনি আগে ওকে ডেকে আনি আমি শুয়েছিলাম এখনো উঠিনি বই আমাকে ডাকলো তো আমি ধড়মড় করে উঠেছি বলছে কি দেখ জিনিস তুমি দেখবে এখনো ব্রাস হয়নি কিছু হয়নি মানে জাস্ট ঘুম থেকে উঠে কথা বলছিল। ওই দেখুন কারণ ও বলছে জীবনে দেখতে পাবে শুয়ে থাকলে দেখতে পাবে না তাড়াতাড়ি এসে আমি কোনো রকম চাপিয়ে ছুটে এসেছি দেখে আমি তো অবাক দেখি কি কি দেখছি মাই গড কি দেখছি দেখুন দেখুন জাস্ট দেখুন কি লাগছে মানে এরকম দৃশ্য দেখতে পাবো ভাবিনি আর একদম আমরা যে হোমস্টেতে আছি একদম আর টিলা গুলো বরফের যে মেন যে বড় এগুলো সেইগুলি একদম আমাদের সামনে দেখা হয় কাঞ্চনজঙ্ঘা কে এত সুন্দর ভাবে দেখব বা মানে চোখ দিয়ে মানে এটা মানে অবিশ্বাস্য অসাধারণ অসাধারণ জাস্ট দেখুন পারলে এখানে আসবেন এবং এই সময়ে আসবেন এবং যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা মানে আর বলা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে একটা জিনিসই ভুলে গেছি সেটা হচ্ছে সবাইকে গুড মর্নিং করো এখান থেকেই শুরু করো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমরা এখন কখন বেরোবো জানি না প্রচন্ড ঠান্ডা উঠতে পারিনি উঠতে দেরি হয়ে গেছে ড্রাইভার দাদা বলেছিলেন যে একটু তাড়াতাড়ি বেরোবার জন্য কারণ আদিও অনেকগুলো স্পট আছে তো এখনও তো আমাদের কিছুই হয়নি এখনও এক ঘন্টা তো লাগবেই বেরোতে যাই হোক বেরোবো কি এটা দেখে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি মানে এটা দেখার পর আর কিছু দেখার নেই মানে যত রোদ পড়ছে যত বেলা হচ্ছে তত তার পরিধিটা বৃদ্ধি পাচ্ছে বরফের পরিধিটা বৃদ্ধি পাচ্ছে পুরো সাদা অনেক এইগুলো আর একটা জিনিস বলি আপনাদের মানে ক্যামেরা আমাদের তো নর্মাল ক্যামেরা ক্যামেরায় কতটা আপনাদেরকে দেখাতে পারবো বুঝতে পারছি বলতে পারছি না কিন্তু এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না উপভোগ করতে গেলে চোখে দেখতে হবে এটা মানে চোখে না দেখলে কালকে রাত্রে দেখিয়েছিলাম এগুলো আপনাদেরকে রাত্রেবেলা চিকচিক চিকচিক করছিল এই যে

এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়ে এই যে দাবাই পানি ফার্মস আমাদের এটা এই যে না গুড মর্নিংটা করে দাও গুড মর্নিং সবাইকে এখান থেকেই আমাদের ব্লগটা স্টার্ট করছি আমরা এখনো বের কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আমাদের এই ব্লগটা আমরা এখান থেকেই স্টার্ট করছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আমরা যেখানে আছি এখানে এই যে দাওয়াই পানি ফার্মস এখান থেকে আমরা একটু পরে বেরিয়ে যাব আমাদের নেক্সট যেখানে যাওয়ার যা যা আবার স্পটে যাওয়ার সেখানে যাবো তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি আপনাদেরকে দেখাতে কিছু পারছি জানি না কতটা ক্যামেরাতে আমরা ধরতে পারবো তবে আমরা চেষ্টা করছি এবং পারলে আপনারা আসবেন এখানে নিজের চোখে মানে সে দেখার যে সৌন্দর্য সেটা নিজের চোখে না দেখলে হবে না তো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার জন্য তো

বন্ধুরা যা দেখছি আজকে তো এখান থেকে বেরোনোই মুশকিল হয়ে যাবে কারণ যত বেলা হচ্ছে তত কিন্তু পরিধিটা বৃদ্ধি পাচ্ছে আর বরফটা তত চিকচিক চিকচিক হচ্ছে আরো পাহাড়টাকে আরো পরিষ্কার লাগছে আহ দেখুন এই দেখুন এদিকে বেড়ে যাচ্ছে এই যে আগে এইটুকুনি দেখাচ্ছিল এখন আস্তে আস্তে এদিকে বাড়ছে এই দেখুন আমাদের বেরোতেও দেরি হয়ে যাচ্ছে মানে এই জিনিস ছেড়েও যেতে পারছি না এই দেখুন ও লাভলি কি জিনিস সার্থক জীবনে এত সুন্দর আর সত্যি চোখে না দেখলে জাস্টিফাই করা যায় না আমি ক্যামেরা করবো কি আমি তো তাকিয়ে রয়েছি ওই দিকেই ও অসাধারণ হচ্ছে অনেকে আসে শুধুই কাঞ্চনজঙ্ঘাকেই দেখার জন্য অনেকে টাইগার হিলে গিয়ে বসে থাকে অনেকে অনেক জায়গায় গিয়ে বসে থাকে শুধুই কাঞ্চনজঙ্ঘাকেই দেখার জন্য আর আমরা যে হোমস্টেতে আছি দাবাই পানিতে গতকাল অনেক রাত হয়ে গেছে আমাদের ঢুকতে আমরা দুপুরে লাঞ্চ করতে পারিনি এই যে দাওয়াই পানি দাবাই পানি আর এই জায়গাটার নাম দাওয়াই পানি হয়েছে অ্যাকচুয়ালি এখানকার জল নাকি খুব সুন্দর মানে শরীরের পক্ষে শরীরের পক্ষে খুবই উপকারী এখানকার জল এখানকার জলে নাকি অনেক রোগ ব্যাধি সেরে যায় যার জন্য এখানকার জলের নাম হচ্ছে দাওয়াই পানি এখানকার দাওয়াই অর্থাৎ হচ্ছে ওষুধ আর পানি অর্থাৎ জল আর দাওয়াই পানি এই কারণে আর এই ঘুরতে ঘুরতে করতে ঘুরতে এই দিকে ঘুরলেই কাঞ্চনজঙ্ঘা এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটাই দেখাচ্ছিল অন্যান্য পাহাড়গুলো দেখা যাচ্ছে এখান থেকে টিলাগুলো আস্তে আস্তে আসলে আমাদের অত দামি ক্যামেরা নয় অতটা কি জাস্টিফাই করতে পারবো জানি না কতটা কি উঠবে জানি না

अभी तो आज अच्छा है तो थोड़ा आ, मतलब ज्यादा ठंड हुआ तो वो उधर क्लाउड निकलता है, है। तो दिखा नहीं पड़ता है पर हर टाइम बोलने से ये ये सीजन में दिखता है विंटर में अच्छा दिखता है रेनी सीजन में नहीं दिख पाएगा आप लोग तो को और उसके रेनी सीजन छोड़ के तो पूरा वो उसमें हो दिख जाएगा आप लोग तो फर्स्ट सालों में हटते ही है और इससे इससे ज्यादा जब समय बढ़ेगा तो इससे ज्यादा दिखा जाएगा जी जी ज्यादा ठंड हुआ आज तो ज्यादा तो नहीं नहीं अभी तो कितना बजे अभी दस ग्यारह बजे और ज्यादा दिखा जाएगा नहीं नहीं और दस ग्यारह बजे तो ये पूरा वो हो जाएगा वो ये पिघल जाएगा ना ये मेड होगा तो उससे वो आएगा क्लाउड आ जाएगा

চুমকি চা খাচ্ছে ঠান্ডা জমা গেছি আমরা চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখবো এই এখানে চেয়ার টেবিল সবই ব্যবস্থা আছে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা যতক্ষণ বৃষ্টি থাকবে ওদের কেমন লাগছে চা খেতে খেতে কাঞ্চনজাঘা দেখছো ভোরবেলার দৃশ্যটাই তো মিস করলাম আর কি করা যায় সানরাইজটাই আমরা দেখতে পাইনি বন্ধুরা এই যে ওরা বলছে এই বরফটা

মাঝে মধ্যে দেখছেন পাহাড়টা হারিয়ে যাচ্ছে তার মানে কি সূর্যের মানে রিফ্লেক্সটা এত জোর হচ্ছে তখন কিন্তু ক্যামেরা থেকে পাহাড়টা হারিয়ে যাচ্ছে আবার ফের ক্যামেরা এসে যাচ্ছে তো হ্যাঁ যখন রোদটা জোরে হচ্ছে

উইন্টার সিজনে আসলেও সেরকম থাকা যাইতো সেরকম জায়গাটা হ্যাঁ তুমি যে ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখছো চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখছো আর অনেকে আছে সকাল বেলায় উঠে গাড়ি নিয়ে ছুটছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আমরা হ্যাঁ আমরাও ছুটে ছিলাম সেটাই বলছি আমরা তাও দেখতে পাইনি তাও দেখতে পাইনি তা অনেকে হয়তো দেখা যাচ্ছে এমন জায়গায় অব্বিট জায়গায় রয়েছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না গাড়ি নিয়ে সকালবেলায় বেলায় উঠে ছুটছে এরকম তো আছে কিন্তু তুমি যে হাতের কাছে চাখে থেকে তো কাঞ্জঞ্জঙ্গা দেখছো এটা তো কে হবে ভাবতে পারবে না চে হ্যাঁ ফার্ম হাউসটা ছোট এটা দাওয়াইপানী ফার্ম হাউস তবে ফার্ম হাউসটা ছোট ছোট হলে কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন সবই ঠিক আছে আর মেন হচ্ছে ভিউ যার জন্যই আসা আমরা তো আর এখানে দিনের পর দিন থাকতে আসিনি কয়েক ঘন্টার ব্যাপার তাতে জাস্ট ঠিক আছে চলে যাবে অ্যারেঞ্জমেন্ট যা আছে কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি এখানে থেকে সে জিনিসটা অন্য জায়গায় থাকলে কি হতো জানি না হ্যাঁ যদিও বুঝতো তাহলে খুব আনন্দে ঘুরে কি জিনিসও দেখছি আমি চেষ্টা করব কালকে যেখানে যাব সেখানে যদি জানি না সেরকম কোথায় মানে হবে না না আর দার্জিলিং গিয়ে কি হবে দেখা যাবে না 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 ভোরবেলা যদি আমরা যেতে পারি অতগুলো যেতে পারবো না টাইগার রিলে যেতে হবে আমার পর পাঁচটায় তাই তো

আসলে বুঝতে পারিনি অতটা ওরা যদি আমাদের সেভাবে বলতো তাই না বলেছিল ড্রাইভার বলেছিল যে পাঁচটা সাড়ে পাঁচটায় উঠলে সানরাইজ তো পাঁচটার সময় ভোরবেলা ঠান্ডার মধ্যে যে ঘুমিয়ে আছি তা নয় আমার সেরকম একটা ঘুম হয় না আমি জেগেই আছি কিন্তু রুম থেকে বেরিয়ে একটু যে দিন মানে বেরোতাম বাইরে তাহলে তো সানরাইজটা বলছে গোল্ডেন হয়ে গেছিলো একদম গোল্ডেন হয়ে গেছিল চূড়াটা এখন ওই কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে চা খেলাম পুরো একদম সামনে দাঁড়িয়ে আছি বুঝতে পেরেছো বাবা কি বাজারে গেছে ঠিক আছে এখন কিরম লাগছে শরীর এই চুমকি ফোনে কথা বলছে এই যে আমাদের হোমস্টে যে আমাদের গাড়ি দোকান টান ঢাকা দিয়ে রয়েছি প্রচন্ড ঠান্ডা আসল কাঞ্চনজঙ্ঘা থেকে কোনো আমি সরতে পারছি না ছোটবেলায় একবার এসছিলাম আমি এটা নিয়ে দার্জিলিং সাইডে আমার তিনবার আসা ছোটোবেলায় ছোটবেলায় এসছিলাম একবার তখন বাবার সঙ্গে এসেছিলাম দিদি ছিল বাবা ছিল আমরা এসেছিলাম কিন্তু তখন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ হয়নি টাইগার হিলে গেছিলাম ভোরবেলায় টাইগার হিলে গেছিলাম কিন্তু এত সুন্দর ভিউ পাইনি আজকে যেটা পাচ্ছি দেখতে যাই হোক আর এটা ব্যাক ক্যামেরা ছাড়া জাস্টিফাই করা যাবে না ব্যাক ক্যামেরাতেই দেখা যাচ্ছে কিন্তু আমায় কতটা দেখা যাবে সেটাই হচ্ছে ব্যাপার জানি না আমায় কতটা দেখা যাচ্ছে না যাচ্ছে আর আমরা যেখানে রয়েছি খুব মনোরম পরিবেশ পরিবেশটাও খুব সুন্দর এখন ঘড়িতে দশটা বাইশ বাজে এখনো পর্যন্ত আমরা বেরোতে পারিনি আর কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে আস্তে আস্তে বরফ গুলছে আর কি

ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না চলো এখন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে চলো আসো আসো চলে আসো তৈরি হোক হ্যাঁ করছে চলো বাইরে বসে ব্রেকফাস্ট তৈরি করছে

সিয়াস কাঞ্চনজঙ্ঘা দেখছে বসে বসে বাবা কোথায় কাঞ্চনজঙ্ঘা কোনটা একটু আঙুল দিয়ে দেখিয়ে দাও এ দেখো দেখো ও যে ও যে ওই যে দূরে দূরে ওই যে ওই যে ওই যে সাদা ওই দেখো ওই দেখো এই দেখ এই দেখ ওই যে এইদিকে এইদিকে ওই যে ওই দেখ ওই যে দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখেছিস হ্যাঁ

করুক করুক প্যান্ট তুলে নাও প্যান্টটা তুলে নাও প্যান্টটা তুলে নাও তুলে নাও প্যান্টটা হ্যাঁ হ্যাঁ করুক হয়ে যাক চলো রোদে বসো না আরে না দানা দানা এটা তো আছে গঞ্জন জাঙ্গা আর চুমকি দাড়ি আছে আজ কি চুমকির আউটফিট আছে और ये कांचनजंगा माथार ऊपर कांचनजंगा चुनकी दाड़ी रही है ओ खाने के लिए थोड़ा गरम गरम रात में जो दिए तो वो नहीं पूरा गरम नहीं खाएंगे थोड़ा इधर पीने हैं आपको ये हमारे ब्रेकफास्ट रेडी हो गया थे यहाँ में अभी चाउमीन और ऑमलेट हमारे आज के शॉकल तो आर नहीं आगे वाला भेजेगा से এখন ব্রেকফাস্ট করছি আর কখন বেরোবো কিছু নেই এই যে শ্রী বসে গেছে আমি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি শ্রী মা বসেছে আমাদের যে রিচুয়ালস আছে সেটা করবে এখন থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ব্লগে হ্যাঁ 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 থ্যাংক ইউ

খুব আপনারা যদি কেউ কোনো সময় আসেন এখানে হোমস্টের ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা এখানে আসবেন খুব ভালো এনাদের ব্যবহারও খুব ভালো আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিউটা পিছনে দেখুন এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ভিউটা খুব ভালো আর আমাদের সঙ্গে তো সাদা বা রয়েছে রাজোধ্যা আমাদেরকে ঘুরাবে

दाना दाना दिच्छे दिच्छे दाना <laughs> क्लाउड में कांचनजंगा पूरा ढेर है जैसे देखा जाए। मेरो त यस्तो त कति तिनवटा भयो होइन नि फोन त आउँछ नि कुरो लागिरहेको छ काम काम गर्नु

কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু গছ করে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল এখানে এখানে অপেক্ষা করুন গাড়ি গাড়ি এই দেখুন লেটুস গাছ লেটুস পাতা লেটুস গাছগুলো অর্গ্যানিক এখানে সবই অর্গানিক বড় বড় হয়ে রয়েছে লেটুস পাতাগুলো শুনে না ও তো आपने अपडेट না দিও না যে ব্যান্ডেজটা যেন কাল অরেঞ্জগুলো উপরে রেখে দাও

দাবাপানি ফার্ম হাউস থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে বলে এবং আপনাদের মন্তব্যকে সম্মান জানিয়ে ভিডিওতে কোনো রকম স্পিড আমরা দিচ্ছি না যেরকম ন্যাচারালি আমরা ভিডিও শ্যুট করেছি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করছি সেজন্য ভিডিওগুলো একটু বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওগুলো ছোট ছোট পার্টে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সঙ্গে থাকুন পরবর্তী আকর্ষণীয় ভিডিও